আর আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এখানে বসে আছি। আমাদের খুবই কষ্টের এবং খুবই দুঃখের যেটা বিষয় হলো সেটা হলো অলরেডি আমাদের দুজন শিক্ষক কিন্তু এই আন্দোলন করতে এসে আমাদের দুজন শিক্ষক আমাদেরকে ছেড়ে পরপারে চলে গেছেন, যেটা খুবই দুঃখের, যেটা সে খুবই কষ্টের। আমাদের আজকে ন্যায্য দাবি, যে দাবি আমাদের শিক্ষক সমাজের জন্য, আমাদের অভিভাবকদের জন্য, আমাদের ছাত্রছাত্রীদের জন্য, অথচ সেই দাবি আদায়ের জন্য আমাদেরকে আজকে 32 দিন যাবত এই প্রেস ক্লাবের জুলা মালের মধ্যে বসে আছি। এটা আমাদের আমাদের দিকে কেউ নজর দিচ্ছে না, বিশেষ করে সরকারের পক্ষ থেকে আমাদের সাথে কারো দেখা করা হচ্ছে না। এটা সত্যি সত্যি খুবই দুঃখজনক। এবং আমরা এই রমজান মাসে, সংযমের মাসে এত শিক্ষক আমরা রোজা রেখে এর মধ্যে বসে আছি, তার সে কষ্টের বোধে আমাদের আর কিছু নেই। যদি আমাদের চাওয়াটা অমূলক হতো, যদি আমাদের চাওয়াটা সঠিক দাবি না হতো, তাহলে কিন্তু আমরা এভাবে বসে থাকতাম না। যেহেতু আমাদের দাবিটা সঠিক, আমাদের ন্যায্য দাবি, তারপরেও আমরা এখানে বসে আছি 32 দিন যাবৎ এই রমজানের মাসে, কোনো কারো নজরে আসতেছে না। এটা এর সে দুঃখ বোধে আর কিছু হতে পারে না। তো আমরা আমাদের দুজন সহকর্মীকে হারিয়েছি, এটা আমাদের জন্য আরো আরো বেশি দুঃখের। সেই জন্য আমরা আশা করি আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না, কারণ এই এটার মধ্যে আমরা দুজন সহকর্মীকে হারিয়েছি তাদের জন্যই, তাদের জন্য। এবং আমরা তো কষ্ট করতেছি, সেদিক থেকে আমরা আশা করব আমরা খুব শীঘ্রই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী আমাদের খোঁজ খবর নেবেন, আমাদের সাথে দেখা করার ব্যবস্থা করবেন, কথা বলার ব্যবস্থা করবেন, এবং আমাদের দাবি আদায়ে তারা আমাদের দাবি আদায় করে দিবেন। এটাই আমরা চাই। আমরা ঘরে ফিরে যেতে চাই এই কষ্টে, এই এই রমজান মাসে ধুলা ময়লা এর মধ্যে আমরা থাকতে চাই না। এটা আমাদের দাবি থাকলো, এবং দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে থেকে সরব না। সেটা যে দুজন তো আমরা হারাইছি, প্রয়োজন আমরা এখানে যারা আছি সব হারা সব চলে যাবো পরে পরে, তবু অন্যায়ের বিরুদ্ধে বা প্রতিবাদ করে যাবো। অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে নেমেছি, বৈষম্যের হাত থেকে রক্ষা পেতে রাস্তায় নেমেছি, সেখান থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যাব না। 5.5 লক্ষ শিক্ষকের যদি জীবন এখানে যায় একজন একজন করে, তাহলে আমরা যাবে, আমরা ওয়েট করব। ধন্যবাদ সবাইকে।